প্রমোট ইউর মায়াপুর। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল মায়াপুর, আর প্রথমে আমরা গেলাম বাস স্ট্যান্ডে। আর তোমরা কি ভাবছো আমরা বাস ধরে যাব? না ভাই না, আমরা মারুতি আগে থেকে একটা ভাড়া করে রেখেছি, আর সামনে যে মারুতিটা দেখছো সেটাই আমাদের ভাড়া করা মারুতি। আর আমরা বেরিয়ে পড়লাম এখন নবদ্বীপের দিকে, আর নবদ্বীপ পর্যন্তই যাবে গাড়িটা। প্রমোট ইউর মায়াপুর, মায়াপুর দীঘা পুরী সব যাবো যখন এই বছর থেকে শুরু করে দিয়েছি। সব খরচা তোর বল? সব খরচা আমার নয়, যে যে যাবে তার তার খরচা। তুই 50% দিয়ে দিবি? আচ্ছা 50% আমার যা। চলো ইসকা 50% হয়ে গেয়া, তাহলে গেলে তো তোর সাথে যাবো। 50% খরচা তো গেলে দুজনে যাবো। তাই হবে। কেনাকাটা দেখো ওইখানে ওইখানে টিকিট আছে? টিকিট আছে, অসুবিধা নেই। একদম ঠিক কথা, চালাতে ঠিক গেলে মন্দিরটা। তো এখন আমাদের সামনে আছে মন্দির, আর মন্দিরের একটু পরে আমরা প্রবেশ করবো। একটা লাইনে লাইন কর তো মোহ। ক্যামেরাম্যান হার কি বলে রে, এদেরকে দাদা ভুলে গেছি কি বলে রে, হ্যাঁ মডেল, এটা হলো মডেল। আর হ্যাঁ রে ওইটাই তো বলছি, এটা মডেল আর এটা হলো ক্যামেরাম্যান। আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো আমি তো আর আইকন আছে তো আপনাকে আছে তো
পরে যাতায়াত করবে হরে কৃষ্ণ। লঞ্চে নামার সময় কোনো রকম তাড়াহুড়ো করবে না, লঞ্চ বাঁধার পর আস্তে আস্তে একে একে নামবে সামনে টেছো। হোয়াইট অ্যাঙ্গেল খন্ডেদার খন্ডেদার দাদা করে না বিশু লাগবে প্রভৃতির মশা বাকি।